দেশে চিকিৎসকরা অনেক দক্ষ ও অনেক জটিল রোগের চিকিৎসা এখন দেশে হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন ভবিষ্যতে জেলায় জেলায় মেডিকেল কলেজ স্থাপন করা হবে। দুপুরে রাজধানীর সোনারগাঁ হোটেলে কার্ডিওভাস্কুলার রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত দুদিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সুরত খানের রিপোর্টে থাকছে বিস্তারিত। রাজধানীর সোনারগাঁ হোটেলে শুরু হয়েছে কার্ডিওভাস্কুলার রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত দুদিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন। এই সম্মেলনে দেশি বিদেশি হৃদরোগ বিশেষজ্ঞ ও চিকিৎসা প্রযুক্তিবিদরা অংশ নেন। ভিডিও বার্তায় এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন দেশের চিকিৎসা ব্যবস্থার ব্যাপক উন্নতি হয়েছে, যে কারণে বিদেশের বদলে অনেকে দেশেই চিকিৎসা নিচ্ছেন। আগে যেসব রোগে বিদেশে চিকিৎসা নেওয়া হতো, বর্তমানে এসব রোগের চিকিৎসা দেশেই হচ্ছে। ব্যয়বহুল পরীক্ষা নিরীক্ষা যথেষ্ট কম খরচেই দেশে সম্পন্ন হচ্ছে। বিভিন্ন হাসপাতালে অনেক জটিল রোগের চিকিৎসা সহ শত শত অপারেশন সফলভাবে করা হচ্ছে। দেশের হৃদরোগ বিশেষজ্ঞ ও চিকিৎসকগণ দেশেই রোগীদের উন্নত চিকিৎসা সেবা প্রদান করায় দেশের মানুষ যেমন উপকৃত হচ্ছেন, তেমনি বৈদেশিক মুদ্রার সাশ্রয় হচ্ছে। বাংলাদেশ এখন হৃদরোগের চিকিৎসায় প্রায় স্বাবলম্বী। হৃদরোগের 95-98% চিকিৎসার সক্ষমতা রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও বিগত 14 বছরে স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। স্বাস্থ্যসেবা এখন অনেক সহজলভ্য হয়েছে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। শক্তিশালী স্বাস্থ্যসেবার অবকাঠামো তৈরির জন্য আমরা সারা দেশে 66টিরও বেশি হাসপাতাল নির্মাণ করেছি, 11টি স্নাতকোত্তর স্তরের সুপার স্পেশাল হাসপাতাল, হৃদরোগ হাসপাতাল, বক্ষব্যাধি হাসপাতাল, ক্যান্সার হাসপাতাল, নিউরোসায়েন্স হাসপাতাল, সংক্রামক ব্যাধি হাসপাতাল, কুষ্ঠরোগ হাসপাতাল সহ অন্যান্য বিশেষায়িত হাসপাতাল আমরা প্রতিষ্ঠা করেছি। চিকিৎসকরা জানান দেশে মোট মৃত্যুর 30% মানুষ হৃদরোগে মারা যায়। শরীয়ত খান, আরটিভি, ঢাকা।